হ্যালো গাইজ, এটা আমার সোনাকে আমি পুজোতে গিফট করলাম, স্টিচটা করলাম। পাঞ্জাবিটা রেডিমেড কিনে নিয়েছিলাম আর এটা প্রিন্ট করিয়ে স্টিচটা করলাম। তো কেমন হয়েছে ডিজাইনটা তোমরা কমেন্টে জানিও, আর সেলাই কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও, আর জিনিসটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। আর যদি কেউ এরকম করাতে চাও তো অবশ্যই পিং করো। সাইডে বোতাম দেওয়া, মানে অন্য আর একটাতে করেছি, ওটা লম্বা করে এইভাবে কোনা করে ডিজাইন করে করা হয়েছে, আর এটা একটু আলাদা রকম করলাম কারণ সাইডে বোতাম আছে, সেই জন্য এইরকম ডিজাইন করলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর যদি কেউ করাতে চাও এরকম তো কমেন্টে জানিও। পেছনে ডিজাইন কিছু দিইনি, শুধু সামনেটাই দিয়েছি, শুধুমাত্র এইটুকুই ডিজাইন, হাতেও দিইনি পেছনেও দিইনি। তবে আমার তো বেশ ভালোই লাগছে, এবার তোমাদের কেমন লাগছে সেটা জানিও। এতদূর কমপ্লিট হয়েছিল, কিন্তু তারপর আবার এই সাদা যেগুলো দিয়েছি না, এইগুলো আবার নতুন করে করলাম। এই যে লাইনগুলো, এই লাইনগুলো এইগুলোতেও দিয়েছি, কারণ ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য এগুলো আবার দিলাম, ভালো লাগবে দেখতে একটু। এগুলো এই সাদা সাদা বর্ডারগুলো মাঝে যেগুলো আছে সেইগুলো দিলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও, আশা করছি ভালোই লাগবে সবার। আমার সোনাকে এটা পুজোতে আমি দিলাম গিফট।